বন্ধুরা, আজকে একটা নতুন সেট আপ টেস্টিং হচ্ছে, যেটার নাম হচ্ছে রক স্টার। তো আমি এক্ষুনি এই মাত্র এলাম, রাস্তা হচ্ছে খেজুরি লাইনে, তো কুঞ্জপুরে এসে কুঞ্জপুর থেকে তালপাটিয়ার দিকে একটা রাস্তা এসেছে, তালপাটিয়া খেয়ার দিকে। তো ওই রাস্তার প্রায় 2 কিলোমিটার মতো এলে মানে সেট আপটা টেস্টিং হচ্ছে আর কি। সেট আপটার নাম রক স্টার, তো নতুন সেট আপ 4x4 মিট। তো এর নিচে 4 ব্যাস রয়েছে, উপরে 4 মিড। তো উপরে মিড, দুটো মিড রয়েছে 15 ইঞ্চি স্পিকার, আর দুটো মিড রয়েছে 18 ইঞ্চি স্পিকার, ঠিক আছে। মাঝের যে দুটো মিড, ওই দুটো মিড রয়েছে 18 ইঞ্চি স্পিকার। তো কালকেও টেস্টিং হয়েছিল, তো কালকে আমি ওই হাওড়া যে কুলগাছিয়ে গিয়েছিলাম, তো তার জন্য এখানে রাতে আসতে পারিনি, তো আজকেও হচ্ছে তাই চলে আসলাম। তো আমি এখন টেস্টিং শুরু হবে, তো আমি এখন বক্স এমপ্লিফায়ারগুলো সব দেখাচ্ছি, আর এই সেট আপটা সমস্ত কিছু সব কিন্তু নতুন, ঠিক আছে। তো এর সব কিছুই নতুন, বক্স মানে স্পিকার, এমপ্লিফায়ার, সমস্ত কিছু নতুন। আর এই ক্যাবিনেটটা তৈরি হয়েছে বি ক্যাবিনেট থেকে, মানে ওনার যে বিভূতি বর। তো ওই বি ক্যাবিনেটের নম্বর আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, এবং এই সেট আপের যে নম্বর, এই সেট আপের নম্বরও ডেসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে। আর ভিডিওটা আমি কিছুক্ষণের মধ্যেই পোস্ট করব, আর যখন টেস্টিং হবে তখন কিন্তু আমার চ্যানেলে লাইভ আসবে, অবশ্যই সবাই লাইভটা দেখবে, ঠিক আছে। তো চলো আমি বক্স এমপ্লিফায়ারগুলো দেখাচ্ছি, দেখো ভিডিওটা পুরোটা। যে 18 ইঞ্চির 4 ব্যাস রয়েছে, রোল্যান্ড বর্মন যেই সমস্ত ক্যাবিনেট থেকে, সেই সমস্ত ক্যাবিনেট এবং সেম ক্যাবিনেট। আর যেটা বলেছিলাম 18 ইঞ্চি মিড, তো এই যে মাঝের দুটো মিড দেখতে পাচ্ছ, ওইগুলো হচ্ছে 18 ইঞ্চি মিড, ঠিক আছে। আর এ সাইডে যেটা, এটা হচ্ছে 15 ইঞ্চি মিড। তো দেখতে পাচ্ছ ATI প্রো রয়েছে, CA20ও আছে, আর এই যে একটা মেশিন দেখতে পাচ্ছ ABX 7000। আর ওই যে সামনে DG রয়েছে চাপানো অবস্থায়, তো টেস্টিং যখন শুরু হবে তখন চালু হবে। সো তোমাদের বক্স এমপ্লিফায়ার দেখালাম, তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানা, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আমি এখানেই শেষ করছি।